হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমাদ্রিস গুড লাইফ। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আইছি। ব্লগটা হইলো আজকে আমার একটা গানের ভিডিও শ্যুট। তো আজকে আইছি আমার একটা ভাইয়ের গ্রামে, ভাইয়ের ঘরে। তো ভাইয়ের নাম সৌরভ। তো আমি পরিচয় করাই দিই সৌরভের সাথে। হ্যালো হ্যালো সৌরভ, আজকে তার বাড়িতে আমরা ভিডিও শ্যুট করতে আইছি। বেসিক্যালি আমার যে গানটা, এটা হলো ফোক, যেটা আমরা লোকগীতি হয়, লোকসঙ্গীত। তো এটা লেগে গ্রাম্য পরিবেশটা খুব বেশি ভালো লাগে। তো তোমরা আমার পিছনে দেখতে পারো যে সবুজ, চারিদিকে সবুজ, এখন ক্ষেত কৃষির ফুললি স্যাচুরেটেড, এক্স্যাক্টলি খুব মানে ক্ষেত কৃষির সময়। তো তার লেগে আমরা এই সময়টাই চুজ করছি। আর এই গানটা রিলিজ হইব 24 তারিখ, 24 সেপ্টেম্বর বিকাল 6টার সময়। তো কি কি আমরা আজকে করবো, কিরকম ভাবে আমরা শুট করি ভিডিওটা, মেকিং মেকিং ইয়েস মেকিং দ্য ভিডিও, তো আমরা কিরকম ভাবে করি, তো এটা পুরো এই ব্লগে দেখতে পারবা। হ্যাঁ, তোমরা স্কিপ করিও না, এই ভিডিওটা পুরো দেখিও, তাহলে অনেক ফান আছে, অনেক মজা হইব, অনেক কিছু হইব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, এর মধ্যে সৌরভ ভাই তো আছে, খুব ফান লাভিং পার্সন, খুব মজা করে আইতে সময়। হ্যাঁ, নিজে ওর একটা ব্লগ চ্যানেল আছে ভাই, ব্লগ চ্যানেলটার নাম কই দাও। অ্যাকচুয়ালি আমরা সোনিক্সপন স্টুডিওতেই ছাড়বো। আচ্ছা আচ্ছা, তো সোনিক্সপন স্টুডিওতেই ছাড়বো। তো হেউ ব্লগ করে, তো হের ব্লগটাও তোমরা দেখতে পারবা। আর সত্যি খুব মজা আমার, সবার সময় যখন আমরা আইতে আসলাম শিলচর থেকে, যখন অন দ্য ওয়ে আমরা যখন এইদিকে আইতে আসলাম, তখন এত ফানি ফানি মোমেন্টস গুলো, এত ফানি ফানি কথা, মজা লাগছে আর কি। মানে মানে আজকেই পরিচয় যার সাথে, বাট পরিচয় হয়ে বহুত ভালো লাগছে, বহুত মজা লাগছে। অ্যাকচুয়ালি রাইডিং এ আসলা তো তাই বি রোলস নিতে পারছেন না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হয় হয়, তো দেখবা তারা তারা যারা পেজ, তারা যারা ইউটিউব চ্যানেল আছে সোনিক্স পর, এটার মধ্যে দেখতে পারবা কি কি এগুলো শুট করছে, কি কি ভিডিওস গুলো লইছে, এটাও দেখতে পারবা। ওকে, স্টার্টিং একদম। চলো আর সময় নষ্ট না করিয়া চলি আমরার মেন স্পটে যাই। অ্যাকচুয়ালি আমি এই কস্টিউমটা আমার চেঞ্জ করলাম, এই খালি ওয়েট করলাম আমরা স্যারের লাগি। এক্স্যাক্টলি, আমরা যে মেইন মেইন ডাইরেক্টর ভিডিওগ্রাফার অভিষেক গোস্বামী, যেটা তোমরা আমার আগের ব্লগে তোমার পরিচয় করে দিলেছি, তো হে আওয়ার বাকি আছে। তো হে আওয়ার, হে আওয়ার পরে আমি মোটামুটি কাপড় উপর চেঞ্জ করলাম, করিয়া শুট স্টার্ট হয়ে যাব। ওকে, তো এই ড্রেসটা পরতাম না, এখন বর্তমানে দেখায় কিরকম জিন্স উন্স লাগাই আইসি, এটা পরে চেঞ্জ হয়ে যাব। তো ঠিক আছে, চলো সময় নষ্ট না করে চলি, আজকে ব্লগটা স্টার্ট করি, লেটস গো। ডাইরেক্টর সাহেব আই গেছ, তোমরা যেরকম কইছো 40 স্পিডে 40 স্পিডে আইছো। হ্যাঁ, আস্তে আস্তে একদম। খুব টেনশন হয় এখন, বুঝছো, অত স্পিডে চালাইতে, চোখের সামনে কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখার পর থেকে হেরে আমি এরকম ভাবে চালাইতে না। ঠিকই আছে, একদম কনসাস হয়ে চালানো ভালো। না না না, ঠিক আছে, আস্তে যাও, আবার গাইল্লাই রাস্তা। ওই যে বেদাতা ভাই, বাইকটা বলে গাড়ি হয়ে গেছে বলে, ও ভাই সেরা জোক। তো সেই সেই তোমার ওই যে ভিডিওটার কথা, রঙ্গিলা রঙ্গিলা গান, আমি ভিউয়ার্সের হয়ে তুমি আবার দেখার লাগে আইবে। গ্রামের পরিবেশটাই আলাদা, মজা লাগে। ও সামনেই, একদম সামনে, রওনা করো গেলে আমার ঘর আইতে 5 মিনিট হাঁটিয়া, একদম দেখো ভিউটা দেখো, মাস্ত। গ্রামের পরিবেশটাই আলাদা, একদম সুকুন, ঠান্ডা, সত্যি আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে। চাই না এখানে, মানে আমার দাদুর বাড়ি তো গ্রামে না, মোহনপুর গ্রাম, ওই নদীর ওই পাড়ে আমার দাদুর দাদুর বাড়ি, ওই নদীর ওই পাড়ে, আমি দাদুর বাড়ির সামনে দিকে মোহনপুর, ওই হে চিনে এই জায়গা। ভাই সাহেব, তো তো ক্লোজ আপ তো ধরতো না, তো যদি দেখা যায়। কয়টা দেখরাই নি? দুইটা, হ্যাঁ দুইটা। তুমি ফুল প্যান্ট পরাবে, আইলে ফায়ার পাতার মধ্যে ধরবো না, কিচ্ছুই তো না, এটাই কিচ্ছু করা। বাবা অফিস থেকে আই তো ফিট লাল, কেনে আমি দেখছি
এটা তো বহুত ভালো, তুমি সিগনাল একটা আছে না জলের মধ্যে দেখে এই মোটা মোটা একটা আমারও চেক করলে ভাই মারিল আমার নাই লাল বাড়ি যে একদম দেখো আসা এটা যত খাওয়া খাইলিব বুঝছো ছাড়ি দিব একটা হোল করে দিব তো আর খালি বাড়িতে থাকবো খালি বাড়িতে থাকবো একটা ভিডিও খুব বাইরে হয়েছিল ওই যে রান্না করতে আসিল মানে মানে ওয়াইফটাই আর কি ওই যে ওই যে আগুন গুলো উঠে যায় না কড়াই মধ্যে উঠে গেছে বাবাটা কিনা করছে বাচ্চাটা লইয়া বৌড়ে লাখিয়া দৌড় মারছে সেই অবস্থাটা হের হয়েছে ইস কেউ যদি ওই সময় ভিডিও করতো যদি ভাই না রাহা না রাহা আমি রেডি হয়ে গেছি পুরা রেডি রয়েছে গামছা গামছা মাথা বান্ধি মু একটু পরে আর পুরা শুটিং স্পট এখন যে মুড়িয়া ভাই সাহ ক্যা কর রে আপ ক্যা হ্যাঁ জো ভি কর লে জলে মুই ভাই না না জল ওই যে ওটার মধ্যে বইমু খাটের মধ্যে আচ্ছা চলো আমি যাই তুমি স্পিকারটা মার চলো আমার এত সরঞ্জাম যেগুলো আমি সব ধরো আর দাদা ওটা দাও ওটা লয়ে বইমু হ্যাঁ এটা নিয়ে বইমু এটা লয়ে এটা লয়ে বইমু চলো দুতারা না চাইতারা আমরা ফার্স্ট সিন কমপ্লিট ওখানে যেরাম আরেকটা স্পটে যেখানে আমরা সেকেন্ড সিনটা শুট করবো ওকে তো যাই আজকে বদির কিন্তু অবস্থা খুব খারাপ কারণ হইছে খালি ঝুঁকে খালি লাগাল পার আমার পর থেকে খালি ঝুঁক ঝুঁক ঝুঁকি দেখে তুমি দেখলায় যারা যারা বেশি জিনিসটা যে বেশি জিনিসটা ডরায় না তার চোখে কিন্তু জিনিসটা বেশি পড়ে নেক্সট লোকেশন হইল এই জায়গা দেখি কতটুকু কি করা যায় যদি রোদের টেম্পার একটু কমে তাহলে তো আরো ভালো লাগবে দেখো আর আগে নানি তো যা রে বা ধরো
হ্যালো স্যার বলে কিতা কইবে হ্যালো স্যার বলে তো বন্ধুরা আমরা সেকেন্ড লোকেশনে পৌঁছে গেছি এবং আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি দেখতে পারা কস্টিউম চেঞ্জ এখন স্টার্ট হইব আমরার সেকেন্ড সিন অবস্থা দেখো কি বেশ ধরছি আমি এত গরম এত রৌদ্র উফ এখন আমরা সিন টু যা শেষ হইল এখন যাইমু সিন টু সিন থ্রি করাত যে রৌদ্র যখন সকালে বাড়িছি তখন আসেন না এরকম রৌদ্র আর ওখন রৌদ্র একবারে শেষ ফাটাইলার পুরো একদম ভিউটা দেখো পিছনের খোলা ময়দানের মধ্যে একটা গাছ নাই কষ্ট করিয়া ভিডিও শুরু করলাম তোমার সবে সাপোর্ট উপোর্ট করিও শেয়ার ওয়ার করিও সবে একটা ভালো লাগবো আর যদি সাবস্ক্রাইব করো তো আরও ভালো লাগবো সাবস্ক্রাইব করিও আমার চ্যানেল একটু সাপোর্ট করিও ওকে চলো আমরা যাই এখন নেক্সট শুটিং স্পটে লেটস গো আগের আর ভালো লাগে না লাস্ট ওখানে সিন রয়েছে আমরা বাকি লাস্ট সিন শেষ হওয়ার পরে আমরা প্যাক আপ করলাম আর ভালো লাগে না পুরো এনার্জি পুরো ডাউন পুরা ডাউন সিরিয়াসলি মানে ঘামতে একটু গরম এরপরে কীতা হয়েছে ও রৌদ্র ঘামতে ঘামতে শরীর এনার্জি পুরো এমনি ডাউন এর মধ্যে কীতা হয়েছে মাথা ব্যথা করে রুজু ওখানে যে লাস্ট সিন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমারও কিছু কইতে হয়ে গেছে হয়ে গেছে ভাই বড়িয়া হইছে কিন্তু অত সুন্দর আছে গ্রিনের মিডিল পুরা এই কালারটা লাল পুরা একদম তো বন্ধুরা আজকের লাগে এতটুকুই তোমরা কিরকম লাগছে আজকের এই ব্লগটা দেখিয়া তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাইও আর যদি ভালো লাগে শেয়ার করিও আর এই গানটা আমরা 24 তারিখ দ্যাট ইজ 24 সেপ্টেম্বর মহালয়ার ঠিক আগের দিন সন্ধ্যা 6টার সময় আমার অফিসিয়াল মিউজিক যেটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যেটা আছে এটার মধ্যে রিলিজ করব চ্যানেলটার নাম হলো হিমাদ্রি সিংহ মেলোডিস এই চ্যানেলে তোমরা পাইবে আর তোমরা গিয়ে দেখে লাইও চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা তো পাইলিবা নোটিফিকেশন তারা আবার বেল আইকনে ক্লিক করে রাখে দিও যাতে তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনটা পাই যাও ঠিক আছে দেখো অবস্থা খুবই খারাপ ঘামিয়া কী অবস্থা এখানে খুব গরম আজকে তো হতরুক অনেক কষ্ট করছে অনেক মেহনত করছি এটা যাতে বিফল না যায় তাই সবার সাপোর্ট সবার শেয়ার খুব দরকার এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা নেক্সট আগামীতে আরও অনেক অনেক ব্লগ নিয়ে আইমু অনেক ভালো ভালো ভিডিও মিউজিক ভিডিও নিয়ে আইমু আমি নেক্সট একটা ট্রিপে যেতেছি তো ট্রিপের ভিডিও আইব তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও ওকে দেখা হইব আর একটা নতুন ব্লগে টিল দেন সবাই ভালো থাকিও সুস্থ থাকিও নিজের মা বাবার খেয়াল রাখিও ঠিক আছে টাটা বাই বাই